নমস্কার বন্ধুরা, আমার নাম অক্ষয়, আমার চ্যানেল নাম এবি বার্ড অ্যান্ড ডগ লাভার্স। বন্ধুরা, ব্রিডিং সিজন মোটামুটি বেশি দিন আর দেরি নেই। আমরা যে জিনিসটার জন্য বা যে দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সেই দিনটা আসতে চলেছে। কিন্তু তার আগে আপনার জানা দরকার যে আপনি কোন কোন পাখি নিয়ে কাজ করলে আপনি এই যে বার্ড মার্কেটের পরিস্থিতি হয়ে রয়েছে তার মধ্যেও আপনি গেইন করতে পারেন। কিন্তু তার আগে যেটা জানা দরকার সেটা হলো যে এখন যে বার্ড পুষতে গেলে যে নতুন নতুন নিয়মগুলো হচ্ছে সেই বিষয়েও কিন্তু আপনার সচেতন থাকা দরকার। কারণ হচ্ছে যে সরকার যে নিয়মগুলো নতুন নতুন পাখির ক্ষেত্রে নিয়ে আসছে সেগুলো আজ না কাল সেটা কিন্তু পুরোপুরি লাগু হবে, এটা কিন্তু 100% শিওর। সুতরাং আপনার বাড়ির যে পাখিগুলো আছে, যারা অনেকে ভেবে রাখেন যে পরিবেশ পোর্টাল সাইডে আমি রেজিস্ট্রেশন করে রেখে, কিন্তু শুধু রেজিস্ট্রেশন করে রাখলে হবে না, আপনার পাখিগুলোকে সেইখানে লিখতে হবে, এন্ট্রি করতে হবে যে আপনার বাড়িতে কি কি পাখি আছে, সেগুলো কিন্তু সবার আগে করা প্রয়োজন। অনেকে হয়তো ভাবছেন যে না, এগুলো না করলে চলে, কিন্তু একদমই না, কিন্তু ভুল ধারণা। আপনাদের কিন্তু সবাইকে যে বার্ড রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা আছে তার মধ্যে কিন্তু আপনার এই বছর কি কি পাখি আপনি ব্রিডিং করাবেন সমস্ত পাখি কিন্তু এন্ট্রি করাতে হবে। আর যারা যারা করেছেন তো খুবই ভালো কথা, আর যারা যারা করেনি অবশ্যই সেগুলো করে নেবে। আর যদি করতে না পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার নাম্বার হলো 6289491091। আর এর সঙ্গে সঙ্গে একটা কথা বলি যে ভবিষ্যতে যদি বার্ড ফিল্ডে যে নিয়মটা আসতে চলেছে, আপনার যদি বার্ডগুলো যদি এন্ট্রি করা না থাকে তাহলে কিন্তু আপনার যে স্টেপটা আছে সেই স্টেপটাকে কিন্তু আগে নিয়ে যেতে পারবেন না। এটা যদি আজকে না করে থাকেন তাহলে ভবিষ্যতে কিন্তু খুব বিপদের মুখোমুখি পড়তে পারেন। যাই হোক, আজকে আর সে বিষয় নিয়ে আলোচনা করবো না, কারণ হচ্ছে সবাই সব কিছুই জানে। জেনে শুনেও যদি আমরা যদি কোনো কিছু না করি সেটা হচ্ছে আমাদের নিজেদের তো অন্য কারো দোষটা। তো আজকে আমি মেন বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। অনেকের মধ্যে এই চিন্তা আছে, এখন তো মার্কেট সেরকম একটা নেই, পাখি আমরা বিক্রি করতে পারছি না, বা পাখি কোথায় সেল করব, কেউ তো কিনছে না। তো সুতরাং আমি একটা কথা বলি যে যারা যারা নতুন আসছেন বার্ড লাইনে বা বার্ড ফিল্ডে ভিডিও দেখে বা ইউটিউব চ্যানেল দেখে যেই সমস্ত ব্যক্তিরা আসছেন, সবার আগে বলি যে এখন সেই আগের মতন পরিস্থিতি নেই। যারা নতুন আসছেন তারা যদি মনে করে থাকেন যে বার্ড ফিল্ড থেকে কিছু টাকা ইনকাম করবেন এসেই সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু একদমই সম্ভব না। কারণ হচ্ছে এখন যে আগে 10 বছর আগে যে মার্কেটটা ছিল সেই মার্কেট কিন্তু এখন নেই। আগে 10 বছর আগে যে সিচুয়েশানটা ছিল এই আজকের সিচুয়েশন কিন্তু টোটালি পুরোপুরি আলাদা। তা সুতরাং হচ্ছে ব্যবসায়িক মাইন্ড নিয়ে যারা আসবেন তাদের কিন্তু পুরোপুরি লস হবে। এবার হচ্ছে যারা পাখি এতদিন ধরে করে আসছেন, মানে 2 বছর 3 বছর 4 বছর যারা পাখি করে আসছেন তাদের বিষয় নিয়ে আমি বলবো। 3 বছর মোটামুটি পাখি করতে করতে অনেক কিছু জ্ঞান অর্জন করতে হয় আপনাকে প্রথমে, কেননা 2-3 বছর লেগে যায় যে পাখির বিষয়গুলো বুঝতে 2-3 বছর লেগে যায়। কিন্তু অনেকে মনে করে যদি থাকেন যে আমি ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখেছি, দেখে অনেক কিছু জেনে গেছি, সেটা কিন্তু একদমই না। কারণ হচ্ছে বার্ড ফিল্ডে থাকতে থাকতে এবং হচ্ছে নিজে পাখি না করা পর্যন্ত আপনারা কিন্তু যতই যার ভিডিও দেখুন না কেন, যতই ওষুধের নাম জানুন না কেন, কিন্তু পাখি শরীর খারাপ হলে কীরকম মুভমেন্ট করে, পাখি ব্রিডিং টাইমে কীরকম মুভমেন্ট করে, পাখি বাচ্চা হলে কী ধরনের খাবার দিলে আপনার ভালো সুর হচ্ছে, সেই সমস্ত জিনিস আপনার আগে জানতে হবে। সেগুলো জানতে জানতে কিন্তু 2-3 বছর চলে যায়। এবার যা যা 2-3 বছর পাখি নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো সেটাই হচ্ছে আজকে মেন আমার হচ্ছে বক্তব্য। সেটা হলো যে পাখি অনেক ধরনেরই আছে, মানে লাভ বার্ড বলুন, ককাটেল বলুন, সানকুলন বলুন, গ্রে প্যারট বলুন, ম্যাকাও বলুন, আমি একদম উঁচু লেভেলের পাখি নিয়ে আলোচনা করবো না, কারণ উঁচু লেভেলের পাখি আমার অন্তত নেই। এবার যে যাদের আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা নয়, যারা হচ্ছে ম্যাকাও পুষছেন, গ্রে প্যারট পুষছেন তাদের জন্য ভিডিওটা নয়। ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের বাড়িতে গোল্ডেন ফিঞ্চ আছে, বেঙ্গলি আছে, জেব্রা ফিঞ্চ আছে, লাভ বার্ড আছে, ককাটেল আছে, জাবা আছে, এই এরকম ধরনের ছোটো ছোটো যেই পাখিগুলো আছে সেই পাখিগুলো যারা পুষছেন তাদের কাছেই হচ্ছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তা আমি একটা কথা বলবো যে মোটামুটি আপনার যেই পাখি থাকুক না কেন, হয়তো লাভবার হতে পারে, সেটা বেঙ্গলি ফিঞ্চ হতে পারে, সেটা ককাটের হতে পারে, আপনি প্রথমেই যে পাখিগুলো নিয়ে শুরু করেছিলেন, মানে কম দামের পাখি যেগুলো বলছি সেই পাখিগুলো যেগুলো নিয়ে শুরু করেছিলেন সেগুলোই কিন্তু আপনার ভবিষ্যতে আপনার যে পাখির যে বার্ড ফিল্ডটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সেটা কীরকমভাবে, সেটা হচ্ছে ধরুন আমার লাভবার্ড পাখি আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছি, ধরুন আমি লাভবার্ড পাখি করছি, লাভবার্ড এই যে যেমন দেখতে পাচ্ছেন এদিকে গ্রিন ফিশার, মানে কম দামের পাখি যেগুলো আছে আমার, গ্রিন ফিশার, ব্লু মাছ, এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমার আজকের পাখি না, এগুলো 3-4 বছরের আগের পাখি, আবার কিছু পাখি আছে 5 বছরও বয়স। তাই এই পাখিগুলো কিন্তু আমার সবথেকে বেশি হেল্প করছে, কারণ হচ্ছে আমি যে পাখিগুলো নতুন তৈরি করবো আর নতুন যে নিউট্রিশন নিয়ে আমি কাজ করতে যাচ্ছি সেই কাজ করার ক্ষেত্রে কিন্তু এরা খুবই উপকারী। কারণ হচ্ছে যে দামি পাখি আমি বেশি আনি না, আমি অ্যালবিনো রেটাই যখন করেছিলাম 2 পেয়ারে এনেছিলাম,
এবার লুটুন অফিসার অপলাইন নিয়ে কাজ করছি, লুটুন অফিসার অপলাইনও আমি দুপিয়া এনেছি। তা কী সুবিধা হবে যে বড় দামি পাখি যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের বাচ্চা মানুষ করে খুব কম, মানে ভালো বাচ্চা মানুষ করে খুব কম, কয়না বলাটা ভুল, কারণ হচ্ছে এদের এক্সপিরিয়েন্স হতে গেলে মোটামুটি যে কোনো পাখি যদি ভালো বীজ চান তার থেকে তাকে কিন্তু সময় দিতে হয়, দু তিন বছর যদি বয়স হয় সেই পাখি কিন্তু ভালো বীজ করে। কিন্তু শুরুতেই যেমন হচ্ছে আমার এই পাখিটার লুটিনো ভিতরে অপলাইনটার বয়স হচ্ছে এখন ধরুন 10 মাসের মতন বয়স হবে, একে কিন্তু আমি এবছর বীজ করাবো, বীজ করার কিন্তু এর কাছে নিজের কাছে যদি আমি নিজে ডিম দিই তাহলে কিন্তু এই বাচ্চা ঠিক মতন মানুষ করতে পারবে না। সুতরাং এই ডিমটাকে নিয়ে গিয়ে আমার এমন পাখির কাছে দিতে হবে যার হচ্ছে অভিজ্ঞতা আছে, যেমন যেমন পুরনো পাখি দু তিন বছর ধরে যারা বাচ্চা মানুষ করছে, তাহলে কী হবে যে এদের যে ডিমগুলো দেবো সেই ডিমগুলো বাচ্চা ফুটিয়ে এরা সুন্দরভাবে যত্ন করে বাঁচিয়ে তুলবে। আর যদি আমি এদের কাছে দিই এরা কিন্তু সেরমভাবে বাচ্চা মানুষ করতে পারবে, কারণ হচ্ছে এদেরও অভিজ্ঞতাই নেই। আর এদের যখন দু বছর ধরে যখন অভিজ্ঞতা কমপ্লিট হবে মানে অভিজ্ঞতা অর্জন করবে সেই সময় দেখবে যে লুটিনো ভিসার অফলাইনের মার্কেটে কোনো ভ্যালুই নেই। ঠিক সেরকমভাবে হচ্ছে সমস্ত পাখির ক্ষেত্রেও তাই, সমস্ত পাখির ক্ষেত্রে ঠিক একই পদ্ধতি। আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বললাম, ধরুন আপনার বাড়িতে ককাডেল আছে, ককাডেল লুটিনো ককাডেল আছে, ব্ল্যাক ককাডেল আছে, যেগুলো হচ্ছে কম দামের এখন মোটামুটি মার্কেটে। এবার আপনার কাছে যদি প্যাচলেস থাকে, বাটারফ্লাই থাকে, তাহলে কিন্তু ওইগুলো হচ্ছে হাই মিউটেশন হয়ে গেল, ওইগুলো কিন্তু এখন মার্কেটে ভ্যালু আছে। তা আপনি কী করেন ওই কম দামে যে ককাডেল পাখি আছে আর হচ্ছে দামি যে ককাডেল পাখি আছে ওই দামি বাটারফ্লাই ককাডেল বলুন আর হচ্ছে অ্যালবিনো ককাডেল বলুন, প্যাচলেস বলুন, ওদের ডিম নিয়ে ওই কম দামের পাখিগুলোকে ডিমগুলো চালান করে দিন। তাহলে কী হবে ওদের যে নতুন যে আপনি আনছেন আনার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের থেকে ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। কিন্তু যদি আপনি ওই যে এই বছরের নতুন রেডি হওয়া পাখির কাছেই যদি আপনি ওই ডিমগুলো রেখে তাদের দিকে যদি বাচ্চা নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল একদমই হবে না, এটা হচ্ছে 100% গ্যারান্টি। কারণ হচ্ছে একটা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এবং হচ্ছে তারা নিজেদের ডিম নিজেরা তোলা না পর্যন্ত কিন্তু তাদের সেই অভিজ্ঞতাটা হয়ে ওঠে না, যেটা হচ্ছে অন্য কোনো পাখির ক্ষেত্রে যেটা হয়। অনেকে বলে থাকে যে দামি পাখি যদি ডিম বাচ্চা ভালো করে না, ডিম বাচ্চা সবাই ভালো করে, শুধু মাথায় খেয়াল রাখতে হবে যে আপনার যাতে পাখিগুলো ব্লাড লাইনগুলো ঠিক থাকে, একই ব্লাড লাইনে যাতে সেম ব্লাড লাইনে যাতে না হয়, মানে একই বাবা মার বাচ্চা ভাই বোন যাতে জোড়া না লাগে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিম বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি গুণ থাকে, রেজাল্ট ভালো না হওয়ার সম্ভাবনা বেশি গুণ থাকে। তো সুতরাং হচ্ছে এই জিনিসটা আপনাদের হয়তো বোঝাতে পারলাম। এবার হচ্ছে মার্কেটে কোন জিনিসের ভ্যালু আছে এবার সেই বিষয় নিয়ে আলোচনা করবো। মার্কেটে এখন কোন পাখিটার ডিমান্ড আছে ছোটো পাখির মধ্যে, ছোটো পাখির মধ্যে সব থেকে আমার মতে বলে সমস্ত পাখিরই তো হাই মিউটেশন যেটা নতুন আছে সেটা তো করা তো অবশ্যই ভালো, আর তার মধ্যে আমার মানে আমার নজরে যেটা আমি বলবো সেটা গোল্ডিয়ান ফিঞ্চ। গোল্ডিয়ান ফিঞ্চের যদি হাই মিউটেশন নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো প্রফিট করতে পারেন। তার কারণ হচ্ছে কারণটা আমি বুঝিয়ে দিচ্ছি, কারণ যে গোল্ডিয়ান ফিঞ্চ কিন্তু হাটে বেশি দেখতে পারবেন আপনারা, আর যদিও দেখতে পারেন হাটের লোকেরাও কিন্তু মানে ট্রেডার যারা আছে তারা কিন্তু সেগুলো নিয়ে বেশি সুবিধা করতে পারে না। কারণ হচ্ছে গোল্ডেন ফিঞ্চকে যদি হাটের ওই আবহাওয়ার মধ্যে যদি নিয়ে রেগুলার যদি প্রতি সপ্তাহে নিয়ে যায় নিয়ে আসে তাহলে কিন্তু পাখি অর্ধেক পাখি কিন্তু ড্যামেজ হয়ে যাবে, কিন্তু অন্যান্য পাখি যদি নিয়ে যায় সে কিন্তু সেক্ষেত্রে ড্যামেজ হয় না। সুতরাং হচ্ছে হাটের লোকেরা যখন পাইকারি নেয় গোল্ডিয়ান ফিঞ্চ সে কিন্তু অনেক কম দামে নেয়, কারণ হচ্ছে তার 50% পাখি কিন্তু তার যাতায়াত করতে করতে বা বিক্রি করার সময় অর্ধেক অসুস্থ হয়ে যায়, অর্ধেক তো সেখানে শেষ হয়ে যায়, আর বাকি যে অর্ধেক আছে সেই অর্ধেক যে হাটের থেকে যারা কিনে নিয়ে বাড়িতে নিয়ে যায় তারা কিন্তু সেখানেই মেরে ফেলে। তা সুতরাং 100টা পাখি যদি হাটে গিয়ে বিক্রি হয় যদি নিয়ে যায় 100টার মধ্যে 30টা পাখি ধরুন ওইখানেই মারা যাচ্ছে, মানে যে ট্রেডার আছে সে নিয়ে যাচ্ছে তার কাছেই মারা যাচ্ছে, আর পাখি যে 50টা পাখি আছে সেই 50টা পাখি যে সমস্ত ছেলেরা পাখিগুলোকে কিনে নিয়ে আসছে তাদের ফার্মে সেখানে তারা মেরে ফেলছে, আর পাখি থাকছে কত 20টা পাখি। 20টা পাখি কী হচ্ছে 20টা পাখি বেঁচে থাকছে, তার সুতরাং হচ্ছে তার 5-10% বেঁচে থাকার অনেক কম। এবার যদি আপনি ব্রিডার দিয়ে কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার তুলনামূলকভাবে সেই পাখিটা অনেক দিন বেঁচে থাকার সম্ভাবনা থাকে। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু মেডিসিন আছে যেমন হচ্ছে রনিভের 12% ক্যাট এই সমস্ত ইউজ করতেই হয়, গোল্ডেন ফিঞ্চ করতে গেলে এই সমস্ত ওষুধ ইউজ করতে তাহলে কিন্তু আপনি বাঁচাতে পারেন। আর এরকম ধরনের ওষুধ মানে প্রচুর দাম, মানে মার্কেটে কিনতে গেলে ওর প্রচুর দাম, আপনারা হচ্ছে গোটা ফাইল দুপিয়া চার্জ পাওয়ার জন্য কিন্তু অস্বাভাবিক হয়ে যায়। সুতরাং হচ্ছে আমার কাছে এরও বিকল্প আছে, কারণ হচ্ছে আমি ওই বেটা ফার্মের যে ওষুধগুলো আছে এই যে আমাদের গোল্ডেন ফিঞ্চ, আমাদের গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন একদম চনমনে চটপটে, কারণ হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন ফিঞ্চগুলোকে আমার রনিভেটের কোর্স করানো, আপনার স্ক্যাটের কোর্স করানো, এর সঙ্গে সঙ্গে আমি ডিউনিউট্রিকাল যে মাল্টিভিটামিন ক্যালসিয়াম যেটা আছে সেটাও কিন্তু আমি কোর্স করি না। তা সুতরাং হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ হচ্ছে এমনই একটা পাখি যে পাখিটা কিন্তু মার্কেটে ডিমান্ড থাকে, এই মার্কেটে যদি এক বছর যদি ওটার দাম কমেও যায় পরের বছর কিন্তু সেটা চাঙ্গা হয়ে ওঠে। তা সুতরাং হচ্ছে সবথেকে আমার নজরে যেটা বলে সবথেকে হচ্ছে বেটার অপশন হলো সেটা হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চ। গোল্ডিয়ান ফিঞ্চ আমার খুব মানে আমি এই জিনিসটা নিয়ে আমি দেখেছি যে গোল্ডিয়ান ফিঞ্চটা কিন্তু মার্কেটে একটা ভ্যালু থাকে, এই বছর কম থাকলে পরে। এবার যদি আপনি বিক্রি না করতে পারেন এটা কিন্তু পুরোপুরি আপনার ফল্ট,
কারণ হচ্ছে আপনি যদি পাখি করেন, আপনার বাসায় পাখি করছেন, আপনার পাড়ার লোকরা শুধু জানলে হবে না, আপনাকে আপনার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আপনাকে নানা রকম চ্যানেলের মাধ্যমে বারবার করে এক কথাই বলি, অনেকে বুঝেই না, বুঝেও না বোঝার ভান করে, প্ল্যাটফর্মে এসে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার পাখিগুলো বিক্রি করে। যদি মনে করেন যে ফেসবুকের ওই গ্রুপগুলোতে পোস্ট করবেন, গ্রুপগুলোতে অনবরত পোস্ট করে, মানে একটা পোস্ট ছাড়ার পর কন্টিনিউ পোস্ট করতে পারে, আপনার ভিডিওটা 50 জন 60 জন দেখবে, তারপর কিন্তু ওটা পুরো চাপা পড়ে যাবে। তা সুতরাং হচ্ছে আপনারা ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্মে আপনাদের ফার্মটাকে সবসময় ভিজিট করানোর চেষ্টা করবেন নানা রকম ইউটিউব চ্যানেলকে দেখে। তা এইবার গেল আমার গোল্ডেন মিজের ক্ষেত্রে। এছাড়া কিন্তু ককাটালের মার্কেটটাও কিন্তু খুব ভালো। ককাটেলের মার্কেট ভালো বলতে গেলে ওই লাভবার্ডের মতনই, ককাটেলও ধরে রাখুন, ককাটেল পাখির রেজাল্ট থেকে লাভবার্ডের রেজাল্ট অনেক গুণ ভালো। কারণ লাভবার্ডে যদি মোটামুটি আপনি সব কিছু বুঝে যান, লাভবার্ডের দিয়ে গড়ে 3টে করে বাচ্চা চোখ বুঝে পাবেন। আমরা এমনও হয় মানে একটা পিয়ার থেকে 5টা বাচ্চাও বাঁচাই, কারণ হচ্ছে আমরা ওই ডিমের টাইমিংগুলো সব লিখে রাখি, লিখে রাখার পর একে ওকে চালান করে দিই, ওর ডিমে কত রেখে দিল, ওর ডিম কত রেখে দিল, এগুলো একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। এগুলো যদি খুব মনোযোগের সহিত যদি আপনারা কাজ করেন, আপনারাও শিখে যাবেন। সেরকমভাবে ককাটেল পাখিরও করা যায় না বলা ভুল, কিন্তু ককাটেল পাখির রেশিওটা একটু কম, কিন্তু ককাটেল পাখির মার্কেটের ডিমান্ড আছে। আপনি এখন ওই ক্যাশলেস ককাটেল করতে পারেন, খুব সুন্দর ডিমান্ড। আপনি বাটারফ্লাই করতে পারেন, প্রচুর ডিমান্ড। এছাড়াও অনেক নতুন নতুন মিউটেশন এখন আসছে। আর হচ্ছে লাভবার্ডের যেমন মিউটেশন এই এক বছরের পরপরই মিউটেশন আছে, কিন্তু ককাটেলের ওই মিউটেশনের ব্যাপারটা একটু স্লো আছে। তো সুতরাং হচ্ছে আপনারা ককাটেল নিয়েও কাজ করতে পারেন। জাভার মার্কেট এখন খুব একটা ভালো আমার চোখে নেই, কারণ হচ্ছে আমি 800 টাকা 1000 টাকা করে হোয়াইট রেডাই জাভা কিনেছিলাম, কিন্তু মার্কেটে এখন 300 টাকা দিয়েও কেউ কিনতে চাচ্ছে না। তা সুতরাং হচ্ছে হোয়াইট জাভাটা নিয়ে কাজ না করলেও ভালো আপাতত, এটা হয়তো আবার 2-3 বছর পরে আবার ডিমান্ড হতে পারে। এবার লাভবার্ডের ক্ষেত্রে আসছি, লাভবার্ডের কিন্তু ডিমান্ড আগা গোড়া আছে। লাভবার্ড হচ্ছে এমনই একটা পাখি, আপনার যদি কাছে যদি প্ল্যাটফর্ম থাকে, আপনি যদি ঠিকমতো যদি আপনার মানে প্রদর্শনটা যদি করাতে পারেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তাহলে কিন্তু লাভবার্ডেরও মার্কেট আছে। কিন্তু যে মিউটেশন নতুন আসছে সেটা নিয়ে যে যত তাড়াতাড়ি কাজ করতে পারবে সে তত তাড়াতাড়ি প্রফিট করে বেরিয়ে যেতে পারে। ধরুন কথা একটা এক্সাম্পল দিচ্ছি, একটা পাখির দাম নতুন যখন আসে, একটা এক্সাম্পল স্বরূপ আমি দামটা বোঝানোর জন্য বলছি, 50,000 টাকা জোড়া এক জোড়া পাখি। সেই পাখিটা যারা প্রথম নিয়ে কাজ করলো, তারা পরের বছর সেই 50,000 টাকাই জোড়ার পাখিটাকেই পরের বছর সে বিক্রি করবে 30,000 টাকা জোড়া। এবার 30,000 টাকা জোড়া দিয়ে যারা কিনবে, তারা আবার সেটাকে পরের বছর বিক্রি করবে 15,000 টাকা জোড়া। ওই 30 কিনে যদি মনে করেন যে 30-এ বিক্রি করবেন, সেটা কিন্তু ভুল। তা সুতরাং যে যত ফাস্ট কাজ করতে পারবে সে তত সুন্দর রেজাল্ট করতে পারবে লাভবার্ডের ক্ষেত্রে। লাভবার্ডের মিউটেশনটা প্রতি বছর বছর নতুন নতুন মিউটেশন আছে, এবি ফাস্ট। আর হচ্ছে লাভবার্ডের মিউটেশন আসতে কী হবে, আপনার সুবিধাও আছে, একটা অ্যাডভান্টেজও আছে, অন্য পাখির মধ্যে এটা নেই যে আপনি প্রতি বছর এক দুজোড়া নতুন নতুন যদি পাখি আপনি ফার্মে ঢুকান, আপনি ফটাফট সবার আগে মানে প্রফিট করে বেরিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে অন্য পাখির ক্ষেত্রে নেই, কারণ হচ্ছে অন্য পাখির ক্ষেত্রে হচ্ছে মিউটেশন আসে কম, একটি মিউটেশন নিয়ে সবার কাজ করতে হয়। যেমন লুটিনো ককাটেল, ব্ল্যাক ককাটেল, এগুলো করার পর অনেকে অনেক দিন যে তার পাল আছে, এগুলো নিয়ে কন্টিনিউ কাজ করে, কিন্তু লাভবার্ডে কিন্তু দেখুন দিনের পর দিন মানে প্রতি বছরকে বছর নতুন নতুন মিউটেশন আসছে। এবার যারা একটা নিয়ে ধরে বসে থাকবে তারা কিছু করতে পারবে না, আর যারা হচ্ছে নতুন নতুন মিউটেশন নিয়ে ফার্স্ট কাজ করবে তারা কিন্তু সবসময়ের জন্য প্রফিটের মুখ দেখতে পাবে। আর এই হচ্ছে আমার নজরে মোটামুটি এখন লাভবার্ড তো খুব ভালো, আমার নজরে ভালো, অনেকের নজরে কী আছে জানি না, হয়তো ভিডিওটা দেখার পর অনেকে ভাববে যে আমার ভুল কথাটা ভুল, কিন্তু আপনাকে প্ল্যাটফর্ম ধরতে হবে। আমার কাছে কম দামের পাখিও ছিল, বেশি দামের পাখিও ছিল, মানে আমার কাছে যেগুলো বেশি দাম নর্মাল সব পাখি আমার বিক্রি হয়ে গেছে। আর হচ্ছে ভালো দামে মোটামুটি আমি স্ট্যান্ডার্ড দামে আমি বিক্রি করেছি। এর সঙ্গে সঙ্গে আমার গোল্ডেন ফিঞ্চে তো আমার অ্যাডই লাগাতে হয়নি, অ্যাড লাগানোর আগেই আমার বিক্রি হয়েছে। আমার কাছে 50-60 পিস আমাদের বাচ্চা ছিল। আমার হচ্ছে আগের বছর 2 পিয়ার 4 পিয়ার বসেছিলেন, 4 পিয়ারের মধ্যে 2 পিয়ার আমার বিট করেছে, আর হচ্ছে 2 পিয়ার হচ্ছে ডিম দিয়ে ডিম জমেনি, ব্লাড লাইন হয়তো একই লাইন হয়ে গেছে। কারণ হচ্ছে আমি যার বাড়ি দিয়ে নিয়ে এসেছিলাম তাদের হচ্ছে সেম ব্লাড লাইন হয়ে গেছে, এই বছর তাকে ঘুরিয়ে দেবো। তা সুতরাং গোল্ডেন ফিঞ্চ আমার অ্যাড দেওয়ার আগেই আমার বাড়িতে বিক্রি হয়ে গেছে। তা সুতরাং বন্ধুরা আমার চোখে বলে ককাটেল পাখি, লাভবার্ড পাখি আর হচ্ছে গোল্ডেন ফিঞ্চ পাখি, এই 3টে পাখি নিয়ে যদি আপনারা কাজ করেন। গোল্ডেন ফিঞ্চের যত বেশি হাই মিউটেশন আছে সেগুলো নিয়ে বেশি কাজ করলে আরও বেশি ভালো, কিন্তু রনিবের 12% স্ক্যাট আর ডিনিউট্রিকাল, এই 3টে মেডিসিন কিন্তু আপনারা ইউজ করতে হবে। চাই বন্ধুরা আপনারা হয়তো বুঝতে সুবিধা হলো যে আমি কী বলতে চাচ্ছি, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কল করতে পারেন, আমার নাম্বার হলো 6289491090। তা আপনারা এরকমভাবে কাজ করুন, যে কোনো পাখি আসলে শুরুতেই
যেটা আমি বলেছিলাম যে শুধু প্রফিটের জন্য যদি শুরুতেই এসে প্রফিট করার মুখ দেখবেন ভেবে যারা পাখি করতে আসছে তারা আসবেন না। আর যারা যারা এতদিন ধরে পাখি করে যাচ্ছেন বা করে আসছেন তারা কিন্তু ঠিক এরমভাবেই নতুন নতুন যে মিউটেশন আছে সেই মিউটেশন নিয়ে বেশি না পারলেও এক পেয়ার করে নিয়ে আপনার সেটআপটাকে ফার্মটাকে আপডেট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আর হচ্ছে আপনার সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রেডারদের ভরসায় না থেকে আপনার একটা প্ল্যাটফর্ম নিজে তৈরি করতে হবে। ইউটিউবের মতন একটা প্ল্যাটফর্ম, ইউটিউবের মতন একটা ভালো চ্যানেলে আপনি আপনার ফার্মের ভিডিওগুলো, সেলিং পোস্টগুলো সমস্ত কিছু যদি আপডেট করেন, বছরে অন্তত 3-4 ভিডিও যদি আপনি দেন ইউটিউব চ্যানেল, তাহলে আপনার দেখবেন আপনার ফার্মটা খুব স্মুথলি সুন্দরভাবে চলছে। সেটা বন্ধুরা আজকে আর বেশি বকবক করবো না, আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, যারা যারা বার্থডে রেজিস্ট্রেশন করে রেখেছেন এখনও নাম এন্ট্রি করাননি, করাতে পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হলো 6289491091। এর সঙ্গে সঙ্গে বলবো যারা যারা বেটা ফার্মের ওষুধ নিতে চান, রনিবের 12% স্ক্যাট ডি নিউট্রিকাল লুজ অবস্থায় পেয়ে যাবেন আমার কাছে, সেগুলো যদি নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নেক্সট একটা টপিক নিয়ে। টাটা।